হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন সন্ধ্যা 7:15 বাজে, তাই সারাদিন তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পারিনি। সকালবেলা প্রচুর কাজের চাপ থাকে, তার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের কাজ ছিল, ও কাজে বেরিয়ে গেছিলো, তাই এখন একটু ওই মার্কেটে বেরিয়েছি, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপর কী কী হলো সেটা দেখো, সঙ্গে থাকো। আর তোমাদেরকে ভিডিও শুরু করার আগে প্রথমেই তোমাদেরকে বলছি, প্লিজ আমার পুরো ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করো, লাইক করো, এইটুকু বলার আছে তোমাদের কাছে, অনুরোধ করে বলছি হাত জোর করে। আর আমরা এখন মার্কেটে যাব, একটা জামা কিনবো, একটা ছোট বাচ্চার জামা, 1 বছরের বাচ্চার জামা, কারণ ও 2 দিন আগে জন্মদিন গেছে। তা ওর মা ওর বাবা একটি জন্মদিনের দিন কিছু মিষ্টি পায়েস লুচি ফুচি করেছিল, তাই আমাদের রুমে দিয়ে গেছিলো, তাই ওই জন্য তোমাদের দাদা ভাই বলে একটা জামা কিনে দিয়ে আসি চলো। তাই ওই জামা কিনতে বেরিয়েছি, আর অমনি বলছে সারাদিন তো রুমে ছিল, একটু মার্কেটটা ঘুরে আসি চলো। তাই আর ওইখানে দেখো কত সুন্দর একটা বেলুন, তোমাদের দাদা ভাইকে বলছিলাম কিনে দিতে, তা সে কিনে দিল না। আর এখানে চলে এসেছি জামার দোকানে, তোমার দাদা ভাই তো ভিডিও করতে এখানে দিচ্ছেই না, তবু আমি এইটুকানি করলাম। তো জামাটা নিয়ে চলে এসেছি, দেখো যার জন্য কিনেছিলাম, ওই যে পুচকু দেখো কি করছে জামাটা পেয়ে কত খুশি, ওই যে স্টিকারটা লাগানো আছে ওটাকে নিয়ে ও কী কী বলছে, ও বলছে এইদিকে তাকায় একটা ফটো তুলবো, ভিডিও করবো। ও জামাটা পেয়ে ভীষণ খুশি, আনন্দ করছে, ভীষণ দুষ্টুমি দুষ্ট হয়েছে। 2 দিন আগে ওর জন্মদিন গেছে, তাই ও তখন যায়নি, তাই এখন ওই আজকে গিয়ে জামাটা কিনে দিয়ে আসলাম। আর ভীষণ দুষ্টুমি করছে, আনন্দ করছে। আর তারপর ওর মা এই যে আবার চিকেন পকোড়া ওরা বানিয়েছিল সন্ধ্যাবেলায়, সেটা দিল, তাই একটুখানি খাচ্ছি। আর ও দুষ্টুমি করছে, খালি দুষ্টুমি করছে, দেখো কীরকম করে। আগে মানে এটা হচ্ছে আমরা আগে যেই রুমে থাকতাম তার পাশেই রুমে, ওই জন্য করে একটু চেনা পরিচয় হয়ে গেছে, ভালো আলাপ হয়ে গেছে। ওদের বাড়ি হচ্ছে উড়িষ্যা আর আমাদের বাড়ি হচ্ছে কলকাতা, ছোটো বাচ্চা ওই জন্য করে ওটাতে কোনো, ওদের ওখান থেকে ঘুরে আবার ওদের পাশে আমাদের ভাইয়ের রুম আছে, আমার ভাইও থাকে এখানে, তাই ওদের রুমে গেছিলাম। ও আরও কয় এখান থেকে আর 2-3 সপ্তাহ আগে চুড়িদারের পিস দুটো নিয়ে রেখে দিয়েছিল, কি ও কি সে লটারি পাবে করে কেটেছে, এর মধ্যে কি প্রাইস ছিল তা কি তুলে এই চুড়িদার পেঁধেছে, তাই ও বলছেন তুই নিয়ে যা, নিয়ে কাটিয়ে নিস, তাই আমি নিয়ে এসেছি। এনে এখন এই কাটাতে দেবো বলে সব খুলছি, ভাঁজ টাজ খুলে দেখছি ভিতরে কীরকম কী আছে। তা আমার চুড়িদার দুটো কেমন হলো কমেন্ট করে জানিও, আর এগুলো কাটিয়ে আনলে রেডি হলে তো তোমাদেরকে দেখাবো, তা বলো কমেন্ট করে কেমন লাগছে। এখন এই সিম্পল এটা দেখালাম, পরে কাটিয়ে আন আজকে দিয়ে এসেছি, ওটা পরে দেখাবো তোমাদের সঙ্গে। তো ওখান থেকে চলে এসেছি, আসার পরে যে ভেন্ডি সিদ্ধ ভাত করেছি, রাত্রেবেলা আর কিছু করিনি, দুপুরে জল্প একটু তরকারি ছিল মাছের ঝোল, আর এই যে ভাতটা আছে রান্না করেছি আর ভেন্ডি সিদ্ধ দিয়ে এখন রাতটুকু খেয়ে নেব। তা চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো ওখানে তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি, ও ভাত খাচ্ছে, আমি বসিনি কারণ আমার খিদে তেমন নেই বলে আমি আর এখন ভাত খেতে বসিনি। তার ওই যে দেখতে পাচ্ছ আমি কলার মোচাটা ছাড়িয়ে নিচ্ছি কারণ এনেছে, আর সকালে তো ছেড়ে কাটা কলার মোচা ছাড়িয়ে মোচা কলার মোচাটা মানে ছাড়িয়ে রান্না করতে অনেক টাইম লাগবে, সকালবেলা টাইম হবে না করে ওই জন্য আমি রাত্রে ছাড়িয়ে রেখে দিয়েছি, এখন ছাড়িয়ে রাখবো, সকালবেলা কেটে রান্না করবো।
আর আমার শাশুড়ি খেয়ে দিয়ে চলে গেছে কাজে। আজকে আবার রবিবার, তা কি হয়েছে আর্জেন্ট পিচ আছে বলে 12:30 পর্যন্ত নাইট দিয়েছে। তেমন তুমি ভাতটা খেয়ে নাও, আর আমি কলার মোচাটা ছাড়িয়ে নিই, তাই ওই কলার মোচাটা এখন ছাড়াচ্ছি। কলার মোচা ছাড়ানো হয়ে গেছে, আর এখন জল দিয়ে রেখে দেবো, নাহলে কালো হয়ে যাবে। তো আমার সব কাজ সেরে চলে এসেছি, তখন দেখছিলে কলার থোর ছাড়াচ্ছিলাম, আর ওটা এখন ছাড়িয়ে নিয়েছি কেন সেটা তো তোমাদেরকে বলেছি। আর তোমাদের দাদাভাই দেখছিলে ভাত খাচ্ছিলো, খাওয়া দাওয়া হওয়ার পরে থালা বাসন সব ধুয়ে রাখলাম। সকালে উঠে টাইম হয় না, উঠে রান্না সকালবেলা এমনিও তো উঠতে ইচ্ছা করে না, তাই রান্না করতে বসাতে হয়। ওই জন্য করে বাসনপত্রগুলো সব ধুয়ে রেখে দিলাম। আমি আর খাইনি, আমার এখনও খেতে পাইনি, পরের দিকে দেখি কী করি। তা যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক করো। তোমরা লাইক করছো না, অবশ্যই ভিডিও দেখে না দেখে কমপ্লিট কমেন্ট করে চলে যাচ্ছ, ভিডিও পুরো কমপ্লিট করছো না, এরকম করলে কী করে হবে বলো। বলছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করো। আর যারা নতুন আসছে আমার চ্যানেলে, তারা নিশ্চয়ই তারা অবশ্যই 4 থেকে 5 মিনিট ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করো। যারা নতুন আসছে তারা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর যারা করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তা যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করব না আজকে, এই পর্যন্ত রাখলাম, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো, আমরা ঘুমোচ্ছি, শুয়ে পড়বো এখন, আবার তো সকাল হলে কাজে যেতে হবে। বলছি গুড নাইট, বাই।